সহজেই হোক, অতি চমৎকার ভাবে গান করলেন আমার বাবাজি আরিফ দেওয়ান সাহেব। কমিটির পক্ষ হতে আমাদের দুটি পালা দেওয়া হয়েছে, গুরু এবং শিষ্য। চমৎকার দুটি পালা। তবে একটা কথা, যে তোমার ভাইজান বলেছে যে শেখার একটা রাস্তা গুরু এবং শিষ্যের পালাটা কি বলে, তো প্রথমেই আমরা জানি গুরু এবং শিষ্য কখনোই তাদের সাথে পালা হয় না। কি হয়, কি বলে, গুরুর সাথে শিষ্যের পালা হয় না। কারণ দেনেওয়ালার সাথে নেনেওয়ালার কোনো পালা নাই। যে দেয় আর যে হাত পেতে নেয় তার সাথে কোনো পালা চলে না। পালা চলে একজন ড্রাইভার আরেকজন ড্রাইভারের সাথে, কি বলে, কথা বলেন ড্রাইভারের সাথে ড্রাইভারের পালা হয়। যে ওই ড্রাইভার কত মিটার বাড়ায় যাইতে পারে, কিন্তু ওই ড্রাইভারের সাথে কিন্তু হেল্পারের কোনো পালা হয় না। হয় তাই দয়ালের সাথে কাঙ্গালের কোনো পালা হয় না। তাই আজকে গুরু এবং শিষ্য, আমি আজকে শিষ্যের ভূমিকায় গান করব। আমার দয়ালের কাছে আমার শুধু জামারই দরকার, কি বলেন আপনারা? আমার কোনো পালা নাই, আমি তার কাছে তার সাথে পালা আমি করতে পারবো না। যদি পারবো, আবার যদি দয়ালের আমার দিকে সুদৃষ্টি থাকে এবং আমাকে কিছু শিখায়, তারপরে যদি পরীক্ষা নেয়, তারপরে একটা পালা আমি যদি দয়ালের কৃপা দৃষ্টি থাকে তাহলেই তা সম্ভব। নিজের জ্ঞান থেকে শিষ্য কখনোই গুরুর সাথে পালা করতে পারে না। তাই আজকে আমি গান করব আমার দয়ালের সাথে। আমার দয়ালের কাছে আমার অনেক কিছুই জানার আছে, কি বলে আপনারা? আমি আজকে শিষ্য আছে, আমি আজকে শিষ্য বানানো শিষ্য, ভূমিকা পালন করতেছি আমি শিষ্যের ভূমিকা। কিন্তু আজকে যিনি গান করতেছে গুরুর ভূমিকায়, তিনি আসলেই প্রকৃত একজন গুরু। সে বানানো কোনো গুরু না, সে ভূমিকা পালন করতেছে না, অভিনয় করতেছে না, সে প্রকৃত একজন গুরু। তার কাছ থেকে আমার অনেক কিছুই অবশ্যই অবশ্যই জানার আছে। তাই আমি জানবো দয়াল আপনার কাছে আমার প্রথমে শিষ্য হতে আমার একটি আশা নিয়ে চাহিদা। দয়াল আমি কিছু জানতে চাই, আপনার দেশে আমি কিভাবে পৌঁছাইতে পারি, কিভাবে সহজভাবে আপনাকে চিনার আমার রাস্তাটা। আমার বাবার লেখা একটি গান শিষ্যের ভূমিকায়, সেই গানটি দয়াল আপনার কাছে রাখবো। আমার গানের ভিতরে কিছু কথা আছে, যে কথার মীমাংসা আপনি করে দিবেন। সবাই ধৈর্য সহকারে আমাদের এই বাউল গানটা শুনবেন। ধন্যবাদ।